লকডাউন কাটিয়ে ওঠার পর খুব ইচ্ছা করছিল কোথাও ঘুরে আসি, তাই প্ল্যান করে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। সমুদ্র এবং সবুজে ঘেরা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই বকখালি সি বিচ। বকখালিতে আমরা কিভাবে গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু জানতে আমাদের ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করো। হ্যালো গাইজ, এখন ভোর 4টে আর আমরা বেরোচ্ছি বকখালির উদ্দেশ্যে, আর এটা আমাদের ফার্স্ট ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 4:30, আর আমাদের যদিও বেরোতে একটু লেট হলো কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো তোমরা আমাদের সাথে থাকো, এনজয় করতে থাকো। তো গুড মর্নিং সবাইকে, এই জাস্ট সকাল হলো, আমরা ইতিমধ্যে বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার চলে এসেছি, এই জাস্ট মধ্যমগ্রাম ক্রস করলাম। আর এইভাবে রাত থেকে ভোর হওয়ার দৃশ্যটা ঠিক অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগছে। আর যেহেতু মেঘলা ওয়েদার, একটু আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া পাচ্ছি, বেশ আরাম লাগছে, ড্রাইভিং করতেও কোনো প্রবলেম হচ্ছে না। তো তোমরাও আমাদের সাথে থাকো, ভোরটা এনজয় করতে থাকো। আমরা যশোর রোড ধরে দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে এগিয়ে চলেছি। তবে একটা কথা না বললেই নয়, সকালবেলার কলকাতাটা অনেক বেশি সুন্দর, কারণ কোনো যানজট নেই, একদম ফাঁকা রাস্তা। আর এই ফাঁকা রাস্তা ধরে আমরা খুব এনজয় করতে করতে সামনের দিকে এগোচ্ছি, তো তোমরা এনজয় করতে থাকো। তো এরপর আমরা ডায়মন্ড হারবার রোড ধরব, এবং ডায়মন্ড হারবার রোড ধরে সোজা আমরা বকখালির দিকে এগোবো। আর তার আগে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে ডায়মন্ড হারবারে গঙ্গা নদীর পাড়ে আমরা একটু দাঁড়াবো, ওখানকার ভিউটা তোমাদের একটু দেখাবো এবং কিছু ফটোশ্যুট করব। তো ফাইনালি আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার গঙ্গা নদীর তীরে। এখানকার সকালবেলার ওয়েদারটা এত দারুণ, এত মিষ্টি একটা হাওয়া বইছে, অসাধারণ একটা ফিল হচ্ছে। তো চলো এখানকার একটা সিনেমেটিক ভিউ তোমাদের দেখাই, এবং ভিডিওটা দেখে তোমরা বলবে কেমন লাগলো। তো গঙ্গা নদীকে বিদায় জানিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য বকখালির উদ্দেশ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ আবারও ভীষণ বৃষ্টি শুরু হলো। ইচ্ছা ছিল গঙ্গার পাড়ে আরও কিছুক্ষণ টাইম কাটাবো, কিন্তু বৃষ্টির জন্য তার হয়ে উঠল না। আর ইতিমধ্যেই আমরা আমাদের আজকের জার্নির 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, আর এখান থেকে বকখালির দূরত্ব 80 কিলোমিটার। আমাদের হাবড়া থেকে বকখালির টোটাল দূরত্ব 180 কিলোমিটার, তার মধ্যে 100 কিলোমিটার আমরা তো কভার করেই ফেললাম, আর 80 কিলোমিটার যেতে দেখা যাক কতটা টাইম লাগে।
কাটায় এখন সকাল 9টা বেজে 40 মিনিট আর আমরা ক্রস করছি নামখানা ব্রিজ। ইচ্ছা ছিল নামখানা ব্রিজের উপর একটু দাঁড়াবো, হাতানিয়া দোয়ানিয়া নদীর ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে গাড়ি থেকে নামাই গেল না। তো কি আর করা যাবে, চলো একবারে তোমাদের সাথে বকখালিতে গিয়েই দেখা হচ্ছে। এখান থেকে বকখালি সি বিচের দূরত্ব 25 কিলোমিটার আর আমাদের মোটামুটি 30 থেকে 40 মিনিট টাইম লাগবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বকখালি সি বিচে। আমাদের আসতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা। তো এসেই আমরা আগে সি বিচটা একটু ঘুরে নিলাম। এখানকার বিচ এরিয়াটা অনেকটাই বড়, বেশ নির্জন একটা পরিবেশ। তো বিচে এখন বেশিক্ষণ থাকবো না, আমরা এখান থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব আর তারপর একটা হোটেল খুঁজে একটু বিশ্রাম করে নেব। তারপর বিকালের দিকে আবার বিচের দিকে আসব। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাক, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমরা পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। Oh,